फ्रेंड्स वेलकम टू माय चैनल। अगर मेरा रेसिपी आपको पसंद आ जाए तो लाल वाला सब्सक्राइब बटन प्रेस करके मेरे चैनल को सब्सक्राइब कर लीजिए और पास में जो बेल आइकन है उसको ज़रूर दबाइए ताकि मेरी न्यू वीडियो का नोटिफिकेशन आप तक तुरंत पहुंच जाए। तो आज का रेसिपी चलिए सीख लेते हैं कि आज हम लोग ये रॉ जैकफ्रूट है इसका सब्ज़ी बनाना सीखेंगे। आज के हमने ये छोटे रेसिपी सीखबो चलून देखनी रेसिपीटा। देखिए रॉ जैकफ्रूट को मैंने ऐसे छोटे पीसेस में काट लिया है, अच्छे से वॉश कर लिया। उसके बाद अब मैं इसमें ऐड करूँगी टर्मरिक एंड थोड़ा सा सॉल्ट। এবার এর মধ্যে হলুদ আর প্রয়োজন অনুযায়ী নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। আব পানি ডাল লেনা হ্যাঁ ফির ইসকো ঢক কে মেয়ে পকা লুঙ্গি। আপ চাহে তো প্রেশার কুকার মে ভি ইয়ে বানা সকতে হ্যায়। দেখিয়ে ইয়ে বয়ল হো রাহা হ্যায়, ইসকো হমে আচ্ছে সে বয়ল কর লেনা হ্যায়। আপ চাহে তো প্রেশার কুক ভি কর সকতে হ্যায়। দেখুন এটা বয়ল হচ্ছে, এটাকে আমি প্রেশার কুকারে দিইনি। আপনারা চাইলে প্রেশার কুকার ইউজ করে ওটাকে বয়ল করে নিতে পারেন। ফ্রাই কর লেনা হ্যায়। ইয়ে হ্যায় প্রনস মতলব ঝিঙ্গা, এগুলো হলো চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ। সেগুলোকে আমরা ভেজে নেব, যেটা এই রেসিপির জন্য আমাদের প্রয়োজন সেটা আমরা রেসিপিতে ইউজ করব। ইয়ে দেখিয়ে বো প্রনস জিসকো হাম লোগোনে আচ্ছে সে নমক আর হলদি ডালকে ফ্রাই কর লিয়া হ্যায় অয়েল মে। দেখুন এগুলো সেই চিংড়ি মাছগুলো যেগুলো আমরা নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছি, সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেগুলো আমরা এই রেসিপির জন্য ইউজ করব। পোটাটো কো দেখিয়ে ছোটে ছোটে পিসেস মে মানে কাট লিয়া। ইয়ে রেসিপি কে লিয়ে হমে ছোটে পিসেস মে কাটা হুয়া এসে পোটাটো চাইয়ে। দেখুন আলুকে আমি এরকম ভাবে কেটে ছোট অংশে কেটে নিয়েছি, সেগুলো এই রেসিপির জন্য আমাদের প্রয়োজন, এগুলোকেও ফ্রাই করে নেব। কে আব মে ডিশ মেইন ডিশ জো হ্যায় ও বানানে যা রহি হুঁ। ইসকে লিয়ে মানে কড়াই মে সরসো কে অয়েল ডালা হ্যায়, আপ চাহে তো হোয়াইট অয়েল মে ভি বানা সকতে হ্যায়। দেখুন এবার আমি মেন ডিশটা বানাতে যাচ্ছি। এবার মেন ডিশটা বানানোর জন্য আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন। তারপর আমি ফোড়নের জন্য জিরে দিলাম। আর ফোড়ন কে লিয়ে মানে জিরা ডালা হ্যায়, উসকে বাদ স্লাইস অনিয়ন ডাল দিয়া হ্যায়। এবার পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ইসকে বাদ মানে চিড়া লাগা কে রাখা হুয়া দো গ্রিন মির্চি ইসমে ডালা হ্যায়, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছে সে ইসকো কুচ দের ভুনে দেনা হ্যায়। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণ, হালকা সা রেডিশ করকে ফ্রাই কর লেনা হ্যায়। ইয়ে দেখিয়ে জো পেঁয়াজ হাম লোগোনে রাখা তা ভুননে কে লিয়ে, দেখুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, আচ্ছে সে ভুন গয়া হ্যায় ইয়ে। দূসরে তরফ মানে মশালে কা মিক্সচার বানায়া হ্যায়, ইসমে মানে ডালি হুঁ পেঁয়াজ কা পেস্ট, অদরক কা পেস্ট, লহসুন কা পেস্ট, গ্রিন মির্চি কা পেস্ট, আর সাথ মে 1 টিস্পুন জিতনা জিরা পাউডার, হাফ টিস্পুন জিতনা ধনিয়া পাউডার, জরুরত কে অনুসার সল্ট, থোড়া সা টার্মারিক পাউডার অ্যাড কি হুঁ আর থোড়া সা পানি ডাল কে ইসকো মিক্সচার বানা লি হুঁ, এক মশালে কা মিক্সচার জিসকো মে ভুনা হুয়া পেঁয়াজ মে ডাল রহি হুঁ। দেখুন একটা মশলার আমি মিক্সচার বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম ভাজা চিড়ে গুঁড়ো 1 টিস্পুনের মতো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে আমি জল দিয়ে একসাথে মশলার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, যেটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি। আর কুচ দের ইসকো ভি ভুননে দেনা হ্যায়। এবার সেটা মশলার মধ্যে ঢেলে দেওয়ার পর অল্প জল অ্যাড করে সেটাকে কষতে দিয়েছি কিছুক্ষণ। হমে ইসকো আচ্ছে সে ভুন লেনা হ্যায় জব তক অয়েল সেপারেট হোকে উপর নিকল কে আ যায়। দেখুন ততক্ষণ আমরা এটাকে কষতে দেবো যতক্ষণ না অয়েল সেপারেট হয়ে উপরে উঠে আসছে। अभी मैं देखिए फ्राई किया हुआ जो आलू था उसको इस मसाले में डाल रही हूँ, तो मिक्स कर लूँगी। देखूँ फ्राई करा आलू के दिए खाली पूरा मसाले साथ मिक्सिंग कर लूँगी। देखिए अब
ये कटहल जो बॉईल किया हुआ है, कच्चा कटहल, तो उसके टुकड़ों को हम लोग इसमें डाल देंगे। देखिए मैं इसको डाल दी हूँ इसमें, देखूँ ये छोटे टुकड़ों को हमने मुझे दे दिए थे और ढाल कर मिक्सिंग कर लेंगे इसको, तो अच्छे से पूरी तरह इसको मिक्स कर लेना है हमें मसाले के साथ में और थोड़ी देर भुनने भी लेना है। देखिए इसको मैंने अच्छे से मिक्सिंग कर लिया है, देखो सब्जी को हम ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি আর অল্প জল অ্যাড করছি সেদ্ধ হওয়ার জন্য, আর দেখুন তাতে সেদ্ধ হতে পারে। দেখিয়ে আর থোড়া সা পানি মানে ইসমে অ্যাড কর দিই তাকে কিছু দের আর ই বয়েল হয়ে সকে আর আলু ভি বয়েল হওয়া জরুরি হ্যাঁ। দেখুন আলুগুলোকেও আমাকে বয়েল করতে হবে, সেজন্য আমি বেশ খানিকটা জল এর মধ্যে দিলাম। अब इसको ढक के कुछ देर पकेंगे, लगभग 10 से 15 मिनट एक बार ढका दिए रामा होते देव। ये लगभग पक गया है, मैंने देख लिया है, देखो ना इतना प्राय सेद्ध हो गया है, आलू तो सेद्ध हो गया है, पोटैटो जो हम लोगों ने डाला था फ्राइड किया हुआ वो भी पक गया है फ्राइड पोटैटो। अभी मैं फ्राई किया हुआ जो प्रॉन्स था उसको इसमें डाल रही हूँ। देखो ना भेजे रखा चिंगड़ी माछगुलो दिए दिलाम, मैं मिक्सिंग करे निच्छी। अभी मैं ऊपर से गरम मसाला पाउडर इसमें ऐड कर रही हूँ, देखो ना गरम मसाला और गुड़ अभी ऊपर से दिए दिलाम। अभी फिनिशिंग टच के लिए मैं इसमें डाल रही हूँ घी, घर में बनाया हुआ घी। देखो एक बार फिनिशिंग टचर जो हमें ऊपर से खानिकटा घी দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্সিং করে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা হতে দেবো, তারপর রান্নাটা সার্ভ করে দিচ্ছি। এসকে বাদ 1 থেকে 1.5 মিনিট তক আমি ঝটকে পকানো হ্যাঁ, ফির মে আপ লোগো কো দিখাতি হুম সার্ভিং প্ল্যাটার মে ডাল কে ইসকো। দেখিয়ে জো কঠাল কা সবজি মে বানা রহি থি ও বান কে তৈয়ার হো গয়া এসা দিখ রাহা হ্যা। দেখুন যে সবজিটা আমি তৈরি করছিলাম এঁচোড়ের সেটা তৈরি হয়ে গেছে, সেটা এরকম দেখতে লাগছে। ইয়ে আপ ঘর মে জরুর ট্রাই কিজিয়ে আর মুঝে কমেন্ট বক্স মে লিখ কে ভেজিয়ে কি এসা সবজি বানানে পে ও কেসা বানা ঘর পে আর আপনি কিতনে মজে সে ইসকো খায়া হ্যা ও জরুর বতাইয়েগা মুঝে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নিচে দেওয়া লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ऐसे ही नए नए रेसिपी पाने के लिए मेरी चैनल को ज़रूर रेसिपी अगर आपको पसंद आ जाए तो इसको ज़रूर फ्रेंड्स एंड फैमिली सर्कल में शेयर कीजिए। रेसिपिटी भालो लगले फ्रेंड्स एंड फैमिली सर्कल अवश्य शेयर कर देवें।